দিন অন্তে একবারও কৃষ্ণ নাম জপ করতে হবে তা বলছে মাগো মনে হচ্ছে অনেকের কষ্ট হচ্ছে কীর্তন শুনতে কারণ অনেক রাত হয়ে গেছে তো তা ঠিক আছে আর বেশিক্ষণ কষ্ট দেবো না বলেছিলাম 11টা পর্যন্ত কীর্তন করব 11টা বেজে গেছে তার বেশিক্ষণ আপনাদের কষ্ট দেব না কারণ আপনারাও এসেছেন বাড়ি যাবেন অনেক কাজ আছে ঘুমাবেন আমার তো এতদূর যেতে হবে তার বেশি না আর 15 মিনিট আমি কীর্তন শোনাব 15 মিনিট হবে তো জয়রাধে ঠিক আছে যতক্ষণ বলবেন ততক্ষণ গাইব আধ ঘন্টা গাইব তা বলছে বিশাখা সখী বলছে আগো গানায় তা তুমি যে রমণীকে দর্শন করলে সেই রমণীটা কেমন একটু দেখে বলো তো কানাই বলছেন জানো বিশাখা সেই রমণী যখন ওই যমুনার কূল থেকে তা দেখবেন মাগো মেয়েরা যখন কাকে কলসি নিয়ে যখন যায় তখন তাদেরকে একটু চলার ভঙ্গিমাটা একটু আলাদা থাকে তাই কি না মাথাটা একসাইড বেঁকে থাকে তা বলছে ভগবান বলছেন জানো বিশাখা সেই রমণীকে আমি কালিন্দীর কুলে দেখেছি আর কোথায় দেখলাম ওই যমুনার কুলে সেই রমণী কি করছে স্নান করে সে যখন ওই পদ বৃন্দাবনের পদ ধরে হেঁটে যাচ্ছে তার বদনটা কেমন লাগছে যাবে না তবে শোনো তদ্রূপ তার বদনটা কেমন দেখতে লেগেছে তা বিশাখা বলছে একবার বলো তার বদনটা কেমন তবে শোনো সখা সেই রমণী কেমন করে চলছে জানিস তবে শোন সখা গেলি কামিনী গজহগা মিনি বেহসি পা নদীহারি রে সখা গেলি কামিনী গজহগা মিনি বেহসি পা নদীহারি রে সখা এ সখা শোন ইন্দ্র জালক কুসুমশা ভেলো বড় নারী রে সখা খেলিকা মিনি গজ হজাট পাল আরি রে সখা ভেলি নারী রে সখা খেলিকা মিনি গজ হজাট পাল আরি রে সখা এ সখা সেই রমণী কেমন করে জানি চলেছে জানি তবে শোন যে দেখিতে দেখিতে চলে গেল সখা দেখিতে দেখিতে চলে গেল সে যে দেখিতে দেখিতে চলে গেল সখা দেখিতে দেখিতে চলে গেল আমা পানে নয়ন দিয়ে দেখিতে দেখিতে তোমার পানে নয়ন দিয়ে সে কিনা চলে গেল তা বলছেন সখা গেহেলি কামিনি গজহ গামিনি মাগো কথাগুলো ধীর মস্তিষ্কে আস্বাদন করুন বড় মধুর জায়গা তা কি বলছেন গেলি কামিনি কামিনি আমরা কাকে বলি গেলি কামিনি গজহ গামিনি গজহ মানে কি গজ শব্দ হচ্ছে হাতি তা গেলি কামিনি কামিনী শব্দে সেই রমণীর কথা বলছে সখা সেই রমণী যখন সেই যমুনার ঘাট থেকে জল নিয়ে যখন বৃন্দাবনের পথে ধরে যাচ্ছে গেলি কামিনি গজহ যামন যামিন তবে কি গজহ শব্দে হাতি হাতি দেখবেন চলবার পথে তা হাতির কি হয় বিশাল বড় বড় কান তো তা সে যখন পিছন ফিরে যখন তাকায় তবে কি সে বদনটা বাঁকা নয়নে দেখতে হয় তাকে তাই কি না কারণ কি কানের জন্য সে ভালো করে পিছনটাও দেখতে পারে না তা সখা সেই রমণী কি করলেন সে গজহর মতো সেই বাঁকা নয়নে কি ব্যক্তে ব্যক্তে সেই রমণী চলে গেল আর সেই রমণীর কি ছিল অঙ্গে কি একটি উন্না ছিল তা রাধারানীর উন্না তা সেই রমণীর কি এই আদব আদরে কি একটি উন্না ছিল
তা সে উন্নাটা কি সে উন্নাটা উড়ে গেল কি পবন পড়া হবে তাই বলতে সকা শোন সেই রমণী কি হলো আর কি দেখলাম তবে শোন পুরোহি অঞ্চল ঝাপি চঞ্চল আদ পায় ধর হে উড়োহি অঞ্চল ঝাপি চঞ্চল উড়োহি অঞ্চল অর্থাৎ এমন করে উড়িয়ে সেই আদপয়াদরকে ডাকছেন তা কি বলছে উড়োহি অঞ্চল ঝাপি চঞ্চল আদপয়ধর হেরি রে তা যখনই সেই পবনের পরশ লেগেছে রাধারানীর এই অঞ্চলটি উড়ে গেছে তা আমি কি রাধারানী সেই আদপয়াদরকে দর্শন করলাম তা আদব পয়ধরকে দর্শন করে কি মনে হলো জানিস যেন একটা কুচো যুগের সমান তা বিশাখা বলছে হ্যাঁ গো গানাই তুমি তো রমণীকে কোন রমণীকে দর্শন করছো সেটা তো আমি বুঝতে পেরেছি তা তুমি যাকে দর্শন করেছো তার নাম টাম কি কিছু জানো ভগবান বলছে না গো বিশাখা সে রমণীর তো আমি তো নাম তো জানি না তাই ভগবানে বলছে কানাই বলছেন বিশাখা গো তুমি একবার বলো সে রমণী কি কে সজনী রে সখি বলো সে ধনী কে বহুবটে সজনী রে ও ধনী কে বহুবটে সে যে গোরচন নাগরী বাবারি সে গোরচনা করি নবীনা কিশোরী সখা নাইতে দেখুন ঘাটে নাইতে দেখুন ঘাটে আমি আমি এই এখনই দেখে এলাম সকামে এখনই দেখে এলাম ওই যমুনার তীরে গিয়ে এই এখনই দেখে গেলাম ওই যমুনার ও হরি বল হরি বল হরি বল তীরে গিয়ে আমি এখনই দেখে গেলাম আমি যমুনার তীরে গিয়ে আমি এখনই দেখে গেলাম আমি যমুনার তীরে গিয়ে আমি এখনই দেখে সখা আর কি দেখলাম জানিস তবে শোন তবে সেই গোরচনা নাগরীকে দেখলাম আর কি দেখলাম তবে শোন আর কি দেখলাম তবে সেই রমণী কি করছে সেই যমুনার ঘাটে তবে শোন সে যে যমুনার তীরে বসি তার নীরে বর্ষিতরণীরে সখারে যমুনার তীরে হরি বল হরি বল বর্ষিতরণীরে পায়ের উপরে পা
কথা তবে আর কি করে জানি জানিস তবে শুন তারি অঙ্গের বসন করিয়ায়া শোন বর্ষণ করিয়ায়া সে ধ্বনি মাজিছে গা সে ধ্বনি মাজিছে গা তবে সেদিনে কি করছে জানিস তো শোন সে যে বসে বসে বলি সে ধ্বনি মনে হয় গা মাজিছে না তবে সে ধ্বনি কি করছেন সে ধ্বনি মনে হয় গা মাজার ছলা করে বলি আমার দেহের যত ময়লা ছিল সেই ওই গা মাজার ছলা করে সব কি করছে সে তো সবাই মেজে নিয়ে চলে গেল তা আমার তদ্রূপ দর্শনে মনে হলো সে রমণী কারোর ভারে ঘরের কোনো রমণী অর্থাৎ কারোর কোনো স্ত্রী কারণ তার হাতে কি ছিল শাখা ছিল আর পলা ছিল শাখা পলা থাকলে মাগো কি সে কোনো স্ত্রী তা কেবা সেদিগুলি শঙ্খ ঝলমলি সরু সরু শশী কলা মাজিতে উদয় শুধু সুদাময় আমারে করিয়া আলো ভোলা তা দেখবেন সাধারণত মায়েরা যখন আগেকার দিনে যখন পুকুর বা নদীতে স্নান করতে যেতেন যদি কোথাও এঁটেল মাটি কিংবা বালি মাটি পেতেন কি করতেন সেই মাটি নিয়ে শাখা পলা ডোলে ডোলে মাছ দেন তাই কি না তা বলছেন সখারে বলি সে রমণীও কি শাখা মাঝে তবে সে রমণও শাখা মাঝে কিন্তু জানিস শাখা আমার মনে হয় সে রমণী শাখা মাজিছে না তবে কি শাখা মাজার ওটা কি ছলা আসল কাজ কি করছে আমার দেহের মনের ভিতরে যত ময়লা আছে সেইগুলো সব যেন মেজে মেজে পরিষ্কার করছে মেজে নিয়ে চলে গেল বলি আমার বলতে যাহা ছিল সব তবে শোন সেই রমণী তো শাখা মাঝে তারপরে স্নান করলো তা স্নান করে উঠে আর কি করছে জানিস তা বলছে আর কি করছে তা রাধারানীর পরানে ছিল একটি নীল কালারের শাড়ি নীল শাড়ি তা রাধারানীর নীল শাড়ি কেন পরতেন কারণ বধুর বর্ণটা নীল ওই জন্য রাধারানীর নীল শাড়ি পরতেন তা রাধারানীর নীল শাড়ি পরেছে তা নীল শাড়ি পরে যমুনার থেকে স্নান করে উঠে কি করছেন নীল শাড়িটা ভালো করে ধরেছেন মাগো ধরেছেন ধরে কি করছেন মায়েরা কি করেন শাড়ি নিংড়ান তো সবাই নিংড়ান তো আহা পুকুরে বা নইতে কলে যেখানে স্নান করুন শাড়ি কিন্তু নিংড়াতে হবে তা সেই রমণী কি করছে সেই রমণীও কি শাড়ি নিংড়াচ্ছে কেমন করে তবে সেই রূপটাকে আর ভাবিষ্ঠ বৈষ্ণব পাদ দর্শন করলেন করে এক পাশে কলম দিয়ে বললেন সেই রমণী কেমন করে শাড়ি নিংড়াতে নিংড়াতে চলছে দেখুন তা কেমন করে চলছেন চলে নিল শাড়ি নিঙারি নিঙারি চলে নিল শাড়ি নিঙারি নিঙারি চলে নিল শাড়ি নিঙারি নিঙারি চলে নিল শাড়ি নিঙারি নিঙারি
জয়রাধে মাগো আর বেশি কোন কষ্ট দেব না প্রায় শেষের দিকে চলে এসেছি আর 10টা মিনিট ওয়েট করুন সবাই সবাইকে হয়তো মায়েরা বসে আছেন বাবারা বাড়িতে ওয়েট করছেন মায়েরা মনে মনে ভাবছেন কখন যে কীর্তনটা শেষ হবে ওদিকে না হলে পতিদেব কি বসে আছেন না ওটা তো দাদা তো লাস্ট সবার নাম জয়রাধে তামাগো আজ রাধারানী কি করছেন আপন মন্দির মাঝে এসে বসে আছেন এদিকে বিশাখাসখী তো বুঝতে পেরেছেন যে সেই রমণীটা কে তা ছুটতে ছুটতে রাধার মা মন্দির মাঝে এসে বলছে হে রাধে বেলি অবসান কালে গিয়েছিলি নাকি যমুনার কুলে তাহারে দেখিয়া মুচকি হাসিয়া ধরিলি সখীরও গলে তুই কি বেলি অবসান কালে কি ওই যমুনার তীরে গিয়েছিলি রাধারানী বলছেন হ্যাঁ রে সখি জানিস তুই একজনকে দেখে মুচকি হেসেছিস তবে কি তাহারে দেখিয়া মুচকি হাসিয়া ধরিলি সখীর গলে কি ভগবানের দিকে মুচকি এসে যখনই সখীর গলে ধরেছেন এদিকে রাধারানীর অন্তরে পূর্ব রাগের সৃষ্টি হয়ে গেছে রাধারানী বিশাখাকে বলছে সখী রে জানিস সখী ওদিনকে ওই কালিন্দির কুলে গিয়ে আমি যে এক অপরূপ রূপের মানুষকে দর্শন করেছিলাম কিন্তু সেই রূপের মানুষকে কিন্তু আমি কিন্তু আর দেখতে পেলাম না সকল ভক্তিময়ী মায়েদের চনে বলছি যে আমার এই অচিন্তদা যিনি আমাকে প্রত্যেকবার এখানে নিয়ে আসেন তবে আমাদের এই রাধা মাধব উৎসবের হাট্টুবার সকল দাদাদের কাছে